আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দারে শুধু তাই নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই করলাম না আমি আল্লাহ কি করলাম ওয়া আকরামা নাবিয়িনা আমি আল্লাহ পাক আমার নবীর উম্মতদেরকে মানে আমরা যেই নবীর উম্মত ওই নবীর উম্মতদেরকে মানে আমাদেরকে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ সম্মানিত করলাম আশুরার দিনে শুধু তাই নয় রে আমি আল্লাহ বললাম কি গুফরানি জুনুবি উম্মতি আমি আল্লাহ ওই উম্মতের জীবনের গুনাহ maaf কইরা দেই আশুরার দিনে ওয়া কদ্দামাহু আলা জামিল আমবিয়াই আমি আল্লাহ পাক আমার দয়াল নবীকে সম্মানিত বানায়া দিছি আশুরার দিনে অন্য নবীদের যত সম্মান আমার আখিরি জামানার নবী পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবীকে সম্মানিত বানাইছেন আমার আল্লাহ আশুরার দিনে কোন সুবহানাল্লাহ শুধু তাই নয় রে আমার আল্লাহ বলেন শুধু তাই নয় ওয়াল মুরসালিনা এবং সকল নবীদের নবী বানাইলাম আমার মদিনার কামলিওয়ালা নবীকে আশুরার দিনে ওয়া বাশশারাহু বিশাফাতিল কুবরা আমার নবীকে শাফাত করার গুনাহগার উম্মতকে জান্নাত দেওয়ার জন্য শাফাতে কুবরার অধিকার দিছি আমি আল্লাহ আশুরার দিনে কোন সুবহান মদিনার নবী একটা ডাক দিয়া কয় উম্মত আমার আল্লাহ এই জায়গার মধ্যে শুধু কেন্দ হইয়া যায় নাই আমার আল্লাহ কি করলেন ওয়াল মাকামে মাহমুদি আমি দয়াল নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা ওই হাসরের ময়দান যখন করবে উম্মতগুলা হাহাকার করবে কেউ হাঁটু পরিমাণ কেউ মাজা পরিমাণ কেউ ঘাড় পরিমাণ কেউ গামের সাগরের মধ্যে সাঁতার কাটবে ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ যখন হাসরের ময়দান সাজাইব নবীর উম্মতের বিচার কার্য পরিচালনা করব আমার আল্লাহ পাক ওই হাসরের ময়দানে মাকামে মাহমুদ নামক একটা প্রশংসার জায়গা প্রদান করব উম্মত রে আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীকে মাকামে মাহমুদ দান কইরা দিছে প্রদান করছেন উপহার দিছেন হাদিয়া দিছেন আমার আল্লাহ এই আশুরার দিনে কোন সুবহান মদিনার নবী একটা ডাক দিয়া কয় উম্মত আমি দয়াল নবী ঘোষণা করলাম এই জন্য আশুরার এত ফজিলত আশুরার এত বরকত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশুরার আর কি বরকত আছে আপনার কাছে জানতে চাই আমার নবী কয় ওয়া আখিরা তাকুমুল কিয়ামাতি ফি ইয়াউমিল আশুরা আমি দয়াল নবী বললাম রে কিয়ামত যেই দিন হবে ওই দিনটাও কিন্তু আশুরার দিন কন্না আল্লাহু আকবার মদিনার নবী কয় উম্মত আমি বললাম শুধু আশুরার দিন নয় আশুরার দিন কোন সময় কিয়ামত হবে তোমরা জানো নি ওয়াক্তাল আসরি আমি বললাম ওই সময়টা হবে আসরের নামাজের সময় ইয়াউমাল জুমাতি ওই দিনটা হবে জুমার দিন শুক্রবার দিন আমি নবীর উম্মতদেরকে একটা কথা জানান কইরা দেই ও নবীর উম্মতের দল এই জন্য আশুরার দিনটারে তোমরা গুরুত্ব দাও পর্দার অন্তরালে যত মা বোনেরা শুনতেছেন মুসল্লি ভাই বাবারা যারা শুনতেছেন এই জন্য আশুরার দিনকে বেশি গুরুত্ব দিবেন বেশি গুরুত্ব দিবেন কারণ কিয়ামত কখন হইয়া যায় আপনি নিজেও জানেন না কখন কিয়ামত হইয়া যাবে আল্লাহ কখন আপনার ধ্বংস করিয়া দিবে আপনি ওই কথা স্মরণ করে বেশি বেশি আশুরার দিনের ফজিলত সম্পর্কে জানার পরামলা ক্লাকের দরকার আছে না নাই বাজানো এই জন্য বোঝা যায় মহরম মাসের আশুরার ফজিলত বরকত আছে না নাই শুধু তাই ফজিলত নয় আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলছেন আন আবি হুরায়রা তাকাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বাদার রমাদান শাহরুল্লাহিল মুহাররম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বর্ণিত আমার দয়াল নবী বলেন উম্মত আমার শুনে নাও আফদালুস সিয়ামি সবচাইতে উত্তম রোজা বাদার রমাদান রমজান মাসের পরে শাহরুল্লাহিল মুহররম মুহররম মাসের রোজা রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা সবচাইতে দামি রোজা সবচাইতে ফজিলতপূর্ণ রোজা আমার নবী বলতেছেন বাদার রমাদানি শাহরুল্লাহিল মুহররম আল্লাহর মাস মুহররম মাসের রোজা আমার আল্লাহ বলেন শুধু তাই নয় নবীর মাধ্যমে জানাইয়া দেই ওয়া আফদালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতুল লাইলি ফরজ নামাজের পরে আমি আল্লাহ বললাম নবীর উম্মতের দল শুনে নাও আমার নবী ঘোষণা করিয়া দেয় ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হলো রাত্রবেলার নামাজ
আর আমার নবী কয় উম্মত রাত্র বেলার নামাজটা আল্লাহ এই হাদিসের মাধ্যমে আমি নবীরে দিয়া কেন জানাইয়া দেয়। মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আশুরার দিন পর্যন্ত নবীর উম্মত যদি রাত্র বেলা নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া যে আশাটা প্রকাশ করব আমার আল্লাহ তার মনের আশা পূরণ করে দিবে। নবী আমার ডাক দিয়া কয় উম্মত রে আমি নবী এই আশুরার ফজিলত মুহররমের ফজিলত আর তোমাদেরকে জানাইয়া দেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানাইয়া দেন। নবী কই লাইসা মিন্না মান তাসাব্বাহা বিগাইরিনা। আমি নবী বললাম যেই ব্যক্তি আমাদের ব্যতীত অন্যদের সাদৃশ্য অন্তর্ভুক্ত হইয়া যায় তারা আমি নবীর দলভুক্ত নয়। ইয়া রাসূলুল্লাহ কেন এমন কথা বললেন? আমার নবী কই কেন বললাম শোনো। ওয়াকাদ জাআ ফিল হাদিস শরীফি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হাদিস বলতেছেন একদিন আমার দয়াল নবী কাদিমাল মাদিনাতা মদিনা শরীফের মধ্যে আগমন করলেন। পাওয়া যা তাল ইয়াহুদা ইয়াহুদীদের সামনে দিয়া যখন যাইতেছেন নবী আমার দেখলেন ইয়াহুদা সিয়ামা ইয়াওমাল আশুরা ইহুদিরা আশুরার দিন রোজা রাখতেছে। হুজুর ইহুদিরাও আশুরার দিন রোজা রাখে আমরা মুসলমান হইয়া আমরাও কি আশুরার দিন রোজা রাখবো নাকি? আমার নবী কয় আমি দয়াল নবী তাদেরকে জিজ্ঞাসা করলাম পাকলা লাহম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মা হাজা ইয়াউমুল্লাযী তাসুমুনাহু। আমার নবী জিজ্ঞাসা করে ইহুদিরা রে তোমরা কেন এই আশুরার দিনে রোজা রাখো তোমাদের কাছে জানতে চাই। ফাকালু তারা নবীরে বলল নবীরে উত্তর দিল হাজা ইয়াউমুন আযীমুন আনজা আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা। আমার দয়াল নবীকে তারা উত্তর দেয় এই দিনে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহি সালাতু ওয়াসসালামকে মুক্তি প্রদান করছে। ওয়া কাউমাহু ওয়া গররাকা ফিরাউনা এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীজির ওই সম্প্রদায় মানে ফেরাউনের দলকে এই দিনের মধ্যে ডুবে আমার সেবিদাই লোহিত সাগরের মধ্যে। আমরা কি করি? ফাসওয়ামা রোজা রাখার মাধ্যমে মূসা শুকরান আমরা মূসা নবীর শুকরিয়া আদায় করি। আমার দয়াল নবী বলেন ফানাহনু আমরা তোমাদের চাইতে নাসুমুহু আমরা এই দিনে তারা বলে আমরা এই দিনে রোজা রাখি। নবী বলে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানাহনু আহাক্কু তোমাদের চাইতে মূসা নবীর প্রতি আমাদের হকটা একটু বেশি আছে। মূসা নবীর প্রতি তোমাদের চাইতে আমাদের হকটা এসু বেশি আছে এই জন্য আমার নবী বলেন ওয়া আউলা বি মূসা মিনকুম হকটা আমাদের বেশি থাকার কারণে ফাসমাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া আমার বি সিয়ামিহি সিয়ামিহি। আমার নবী বলেন অতঃপর আমি নবী এই দিন রোজা রাখছি আমার উম্মতদেরকে রোজা রাখার জন্য আদেশ দিছি। ওই দিনটা আর অন্য কোনদিন না রে ওই দিনটা হলো ইয়াউমুল আশুরার দিন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়া জাআ ফিল হাদিস শরীফ ইন্নাকুম তা সাইমান বাদা শাহরি রমাদানা রমাদানা ফাসুমি ফাসুমিল মুহাররমা ফা ইন্নাহু শাহরুল্লাহি ফীহি ইয়াউমাত তাবাল্লাহু ফীহি আলা কওমি ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমি আখিরিন রাওয়াহু তিরমিজি। আমার দয়াল নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন যদি তুমি রমজান মাসের পরে রোজা পালনকারী হও তাহলে তোমরা মুহররম মাসে রোজা রাখো কেননা এটা আল্লাহর মাস এটার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন দিয়েছে এটা তওবা করার দিন। জীবনে যত গুনাহ করছো একটা বছরের গুনাহগুলো মাফ করানোর জন্য আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী বললাম ওই দিনটাতে তোমরা যদি রোজা রাখো মুহররম মাসে যদি বেশি বেশি রোজা রাখো আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ নবীর উম্মত রে যদি জীবনের গুনাহগুলো মাফ করাইতে চান তাহলে মুহররম মাসের রোজা তার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী কয় ইহুদিদের সাদৃশ্য তোমরা হয় না তাহলে তোমরা আশুরার দিনেও রোজা রাখো। আশুরার দিনে রোজা রাখার আগের দিনটা তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদিরা রাখতো একটা, নবী কয় তোমরা রাখবা দুইটা, তার মানে
আগস্ট মাসের 8 তারিখ এবং 9 তারিখ রোজা রাখার কথা আমার নবী শিখিয়ে দেয় ও নবীর উম্মত তাহলে বোঝা যায় নবীর কথা আমাদেরকে মানতে হবে নবীর কথা মানার কারণ হলো নবী বলেছেন আশুরার দিনগুলোতে রোজা রাখলে আমার আল্লাহ তোমাদের জীবনের গুনাহ maaf করবে তোমাদের তওবা কবুল করবে তোমাদেরকে আল্লাহর কাছে কবুল করবে তাহলে জীবনের গুনাহ maaf করানোর জন্য তওবা করার জন্য আশুরার রোজাগুলো রাখবেন যারা বাড়িতে মা বোন আছেন আপনারা আছেন সবাই শরণটা রাখবেন রোজাগুলো রাখবেন আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আর জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন বন্ধুরে আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী ওই হাদিসটা সুন্দর করে বলছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইম বাকিতু ইলা ক্বাবিলিন লা আসুমুন আসুমান্নাত তাসে আমার নবী বলেন তোমরা 10 তারিখ রোজা রাখো তাসে 9 তারিখ রোজা রাখো তাহলে বোঝা যায় আশুরার দিনে রোজা আল্লাহর নবী বলেছেন তোমরা 9 তারিখও রাখো 10 তারিখও রাখো রাখলে কি হবে জীবনের গুনাহ maaf হবে তওবা কবুল হবে অন্যান্য সম্প্রদায়কে আল্লাহ পাক যেভাবে maaf করে দিয়েছেন আমাদেরকেও এই দিনে maaf করে দিবেন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলা মাইনা চলার তৌফিক দান করে জোরে বলেন আমিন কারণ কি এই আশুরার দিনটাকে আমার আল্লাহ পাক আরো ফজিলতপূর্ণ করে দিয়েছেন আরো বরকতপূর্ণ করে দিয়েছেন ও আল্লাহ আপনি কেন এই মাসটাকে আরো ফজিলতপূর্ণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানায় দেয় শোনো ওয়াহুয়া আন্নাল হাফিদার রাসূলুল্লাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হুসাইনা ও আহলাহু ও আতবাআহু দহু নুফুসাহুম হাফিজিনা লিল ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানায় দেয় এই আশুরার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার তার অনুসারীগণ দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য তাদের জীবন কুরবানি করে দিয়েছেন জোরে জোরে বলবেন আল্লাহু আকবার আর ওই দিনটাকেই কিন্তু আমরা ইমাম হুসাইন পাকের মহব্বতে বেশি বেশি স্মরণ করি আল্লাহ জোরে বলবেন তাহলে আশুরার ফজিলত আছে না নাই মুহররম মাস আসলে আহলে বায়াতের পাগল প্রেমিক যারা আশিক যারা শরণ কইরা একটু দোয়া করি আল্লাহর কাছে একটু বেশি বেশি কইরা দোয়া প্রার্থনা করি ও আল্লাহ আমাদেরকে maaf কইরা দেন কেন আপনি তো আশুরার দিনে অনেকের দোয়া কবুল করেছেন এই আশুরার মাহফিলগুলা কিন্তু আমরা এই জন্য হয় আপনাদের দোয়ার বরকতে আপনাদেরকে গত জুমা দাওয়াত দিয়েছি আমাদের এই হযরত পাড়া গাউসিয়া ঈদগাহ ময়দানে পবিত্র আশুরা উপলক্ষে এই এলাকার যুব সমাজ মুরব্বি এলাকার সবাই ইন্তেজামিয়া কমিটির সকলের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে যিনি প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি হাসানুর রহমান হোসাইন নকশবন্দি ঢাকা থেকে আসবেন এবং আমিও থাকব এটা হচ্ছে আগামী 9 আগস্ট 10 মুহররমের দিন আমরা ঈদগাহতে মাহফিলটা হবে মারহাবা জোরে কইতেন না সবাই উপস্থিত হবেন আপনাদের সবাইকে দাওয়াত করা হয়েছে আরেকটা দাওয়াত করা হয়েছে ইমামুস শাহাদা সৈয়দনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণে মাহফিলে শাহাদাতে কারবালা কাটাবিল হাবির পুকুর পার সংলগ্ন মানে কবরস্থানের যে মাহফিলটা কাটাবিল এলাকার যুব সমাজ আমরা কয়জন সংগঠনের মাধ্যমে এই মাহফিলটি করা হবে এই মাহফিল হচ্ছে আগামী 12 আগস্ট রোজ শুক্রবার মানে আগামী শুক্রবারে মাহফিল প্রধান বক্তা তারা আমাকে দিয়েছেন এবং বিশেষ বক্তা হিসেবে থাকবেন মুফতি মানসুর আহমেদ রাজাপুরি সাহেব মাহফিল পরিচালনা করবেন হযরত মাওলানা ফকরুল ইসলাম আল কাদের সাহেব প্রধান অতিথি আমাদের উক্ত ওয়ার্ডের যিনি কাউন্সিলর অ্যাডভোকেট শওকত আকবর ভাই সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অনেকেই রয়েছেন আপনাদের সবাইকে দাওয়াত করা হয়েছে আগামী শুক্রবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন আশুরার দিন আদম নবীর মাঝে রূহ দিলেন আশুরার দিন আবার আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে জান্নাতের মধ্যে দিলেন আশুরার দিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরেশতাদের মাধ্যমে সম্মানের সেজদা দেয়াইলেন আশুরার দিন এইজন্য আশুরার এত ফজিলত আশুরার এত বরকত বাজানো আমার আল্লাহ এই জায়গার মধ্যে ক্ষান্ত হন নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমি আল্লাহ কি করলাম ও আনজানুহান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নূহ ওয়া মান আমানা
bihi man ghorata man ghoratil ami wa anja Musa. Amar Allah pak Rabbul Alamin bolen Hazrate Nuh alaihi salatu wassalamer Nuh alaihi salatu wassalamer proti jara iman enechilo ar jara iman ane nai iman na anonnon byaktikariderke ami Allah pak labaner maddhome taderke dongsho korechilam kintu Nuh nobir proti jara iman anche ami Allah pak Rabbul Alamin oi byakti gulake Ashurar dine mukti pradan korechilam subhan Allah pak Rabbul Alamin bolen shudhu tai noy wa anja Musa wa qaumahu min yadi miyadi fir'auna wa rafa amar Allah pak Rabbul Alamin bolen ar Musa alaihi salatu wassalamer sampraday ke fir'auner hat theke ami Allah rokkha korchi Ashurar din shudhu tai noy re Ashurar din shudhu rokkha kori nai ami Allah fir'auner e dubaya marchilam Ashurar din ei jonno ami Allah Ashurar diner eto fazilat barkat ghoshona korteche shudhu tai noy amar Allah pak Rabbul Alamin bolen banda tar pore ami Allah ki korlam warafa uporer dike uthe nilam Isa ila samai zomin theka ila samai rabbi ami Allah Isa alaihi salatu wassalam ke jibito obosthay duniya theke asrotutto asmane tulani se Ashurar din subhanallah